ভারতের বিমানবাহী রণতরীতে আগুন। ভারতের একমাত্র বিমানবাহী রণতরী INS বিক্রমাদিত্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নৌবাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ 26 এপ্রিল শুক্রবার স্থানীয় সময় সকাল 9টা থেকে 9:30টার মধ্যে এ আগুন লাগে। এ সময় এটি ভারতীয় কারওয়ার বন্দরে ঢুকেছিল। নিহত ওই কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কমোডোর DS চৌহান। আগুন নেভানোর কাজে তৎপর দলকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে জ্ঞান হারান চৌহান। কারওয়ারে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এদিকে ফরাসি নৌবাহিনীর সঙ্গে আগামী মাসের 1 তারিখে মহড়ায় যোগ দেওয়ার কথা ছিল ভারতীয় বিমানবাহিনী রণতরীর। অগ্নিকাণ্ডের ঘটনার পর তা বাতিল করা হয়েছে।